السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত ভাই ও বোনেরা যে যেখান থেকে শুনছেন, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শুরু করছি। আল্লাহ রাব্বুল আলমিনের হাজারো শুক্র আদায় করছি, আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে রমজান দান করেছেন, মাহে রমজান আমাদের কাছে উপস্থিত হয়েছে এবং সেই হিসাবে আমরা রমজান পেয়েছি। প্রথম দশক আমরা ইতিমধ্যে পার করতে চলেছি আর দুইটি দশক বাকি আছে। আল্লাহর কাছে তৌফিক কামনা করি যাতে করে বাকি দুইটি দশকও আমরা অত্যন্ত মর্যাদার সাথে, ইমান এবং এহতিসাবের সাথে বাকি রমজান আমরা পালন করতে পারি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পাঁচটি মোটা দাগে অফার দিয়েছেন রমজানে, পাঁচটি মোটা দাগে অফার নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ পাঁচটি অফার দিয়েছেন রমজানে। এক নম্বর অফারটি হচ্ছে ক্ষমা। ক্ষমার যে অফার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা বিশাল একটি প্যাকেজ। এই প্যাকেজ যদি আমরা ঠিকভাবে নিতে পারি তাহলে রমজানের পরে আমরা এই ক্ষমার বিশাল একটি সুযোগ আমরা পাবো এবং গুনাহমুক্ত জীবন নতুন করে আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। রমজান হচ্ছে ক্ষমার মাস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুধু ক্ষমাই নয়, নতুন করে গুনাহমুক্ত জীবন গড়ার একটি সুযোগ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ইমান এবং এহতিসাবের সাথে রোজা রাখলো আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এটি কত বড় একটি অফার যে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছেন যদি একটি রমজান ইমান এবং এহতিসাবের সাথে পালন করা হয়। আর এটি যদি বছরের পর বছর আমরা পালন করতে পারি, আমরা যে যতটুকু হায়াত পেয়েছি প্রতিটি রমজান যদি এভাবে ইমান এবং এহতিসাবের সাথে পালন করতে পারি তাহলে প্রতি বছর একবার করে আমরা পিছনের সমস্ত গুণাগুলোকে মাফ করে কনফার্ম করে নিতে পারছি। এর চেয়ে বড়ো ক্ষমার প্যাকেজ আসলে কি আসতে পারে? শর্ত হচ্ছে ইমান এবং এহতিসাবের সাথে আমাদেরকে রোজা সিয়াম সাধনা পালন করতে হবে। এবং আরেকটি হাদিসে আসছে, ইজা দাখালা রমাদানা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান প্রবেশ করে প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং বিতাড়িত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, শিকলাবদ্ধ করেন। তো বিষয় হচ্ছে মমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমা করেন তাই নয়, ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগগুলো দেওয়া দরকার, তাকে যে পরিবেশ দেওয়া দরকার সমস্ত পরিবেশ বান্দাকে দান করেন। সুতরাং এই ক্ষমার বিশাল প্যাকেজ যাতে কোনোভাবেই আমরা অবহেলা না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ মাফ করে নিতে পারল না আল্লাহর কাছ থেকে সে ধ্বংস হয়ে যাক। এবং জিব্রাইলের এমন দোয়ার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমিনও বলেছেন। সুতরাং এটি একটি বড় বিষয়। দ্বিতীয়ত, পুরস্কার বৃদ্ধি করা হয় বহু গুণে, কম করে সত্তর গুণ, সত্তর গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত পুরস্কার বৃদ্ধি করেন আল্লাহ। যে কোনো আমল একটি আমি যদি ফরজ ইবাদত করি সেটি কম করে সত্তর গুণ বেশি মর্যাদা লাভ করে, বাড়তে বাড়তে সেটা সাতশো গুণও হতে পারে। যদি একটি নফল ইবাদত করি সেটি সুন্নার মর্যাদা রাখে, যদি সুন্না করি তাহলে সেটি ফরজের মর্যাদা রাখে। এই যে বিশাল একটি বৃদ্ধি মাল্টিপ্লায়ার আমাদেরকে দেয়া হয়েছে, আমরা এই পুরস্কার বহুগুণ বৃদ্ধি করে নেয়ার ফসল হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেড়ে আমাদের ঘরে তুলে নেওয়ার একটি সুযোগ আমরা রমজানে পাচ্ছি, আমরা যাতে এটা আদায় করে নিতে পারি। তৃতীয়ত, লাইফ টাইম জার্নি, আমাদের জীবনব্যাপী যে জার্নি, পুরো জার্নিতেই আমরা জাহান্নাম থেকে মুক্তির একটি গ্যারান্টি আল্লাহর কাছ থেকে পাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির কথা বলেছেন এবং হাদিসেও আসছে যে শেষ দশককে নাজাতের দশক বলা হয়েছে এবং জাহান্নাম থেকে মুক্তির দশক বলা হয়েছে। ইমান এবং হিতিসাবের সাথে যদি আমরা সিয়াম সাধনা পালন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মূলত রমজান শেষে বান্দাকে মাসুম অবস্থায় ফিরিয়ে দেন এবং জাহান্নাম থেকে তার নাম কেটে দেওয়া হয়। বছর বছর লাইফ টাইম যদি প্রতি বছর একবার করে কনফার্ম করতে পারি জাহান্নাম থেকে নামটা আমার কাটা গেছে তাহলে তার চেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে।
সুতরাং এটি আমাদের অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। বিশেষ করে শেষ দশ দিনের গুরুত্ব আরও অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর বেঁধে শেষ দশ দিনে লাইলাতুল কদর তালাশ করতেন। সুতরাং আমাদেরকেও অত্যন্ত যত্নের সাথে শেষ দশ দিনে লাইলাতুল কদর তালাশ করতে হবে। চতুর্থত আল্লাহ যে অফার দিয়েছেন সেটা হচ্ছে সুখ এবং শান্তির অফার। আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য জগতে পরিবর্তন করে দেন এবং তার প্রতিফলন আমরা দৃশ্যমান জগতেও দেখি, যে অদৃশ্য জগতে পরিবর্তন কীভাবে দৃশ্যমান জগতে প্রতিফলিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন, শয়তানকে আবদ্ধ করেন। জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হচ্ছে অদৃশ্য জগতের সেই পরিবর্তনের প্রভাব, জান্নাতের প্রভাব প্রতিটা মানুষের হৃদয়ে সেটা প্রতিফলিত হয়ে থাকে এবং ফলে মানুষের মধ্যে জান্নাতি চরিত্র ফুটে ওঠে। এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখা হয়, ফলে জাহান্নামে যাওয়ার যে রাস্তা কার্যত সেই রাস্তাটি তখন অচল থাকে। এরকম একটি সুযোগ পাওয়ার পরও মানুষের জিন্দগিতে যদি সুখ এবং শান্তি প্রতিষ্ঠিত না হয় তাহলে বুঝতে হবে আসলে আমি সেই পথে হাঁটতে পারছি না। সুতরাং অদৃশ্য জগতে পরিবর্তনের প্রভাব দৃশ্যমান জগতে প্রতি মুহূর্তে হয়ে থাকে। আমরা দেখি পৃথিবীর ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ড, সেই অদৃশ্য জগতের পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব আমরা পৃথিবীতে দৃশ্যমান জগতে দেখি। আমরা বহুবিধ পরিবর্তনের প্রভাব দৃশ্যমান জগতে দেখি। সুতরাং আমরা যখন দেখি জি এর মান একটু কমে গেছে অথবা বেড়ে গেছে, অনেক উপরে গেলে যখন জি এর মান কমে যায় সেখানেও প্রত্যক্ষ প্রভাব অনেক বেশি। সাধারণ একটি আমি পানি সিদ্ধ করব, আমাদের পৃথিবীর ভূমিতে সেই পানি যত তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেই পানিকে যদি অনেক উপরে পর্বতের উপরে নিয়ে যায় যেখানে জি এর মান কম, সেখানে দেখা যাবে যে সেই পানি সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগছে। তার মানে হচ্ছে অদৃশ্য জগতের পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব দৃশ্যমান জগতে প্রতিফলিত হয়। সুতরাং আমাদের যে সুখ এবং শান্তির পৃথিবীতে দৃশ্যমান জগতে আমরা দেখতে চাই, সেটার পিছনে অদৃশ্য জগতের বিশাল একটি ভূমিকা আছে এবং সেই ভূমিকায় সেই পরিবর্তনে যদি ইতিবাচক প্রভাব আমাদের জীবনে ফুটে ওঠে, সৃষ্টি হয়, তাহলে সুখ এবং শান্তি আমাদের পৃথিবীতেও সৃষ্টি হবে এবং আখেরাতের জিন্দগিতে তো আছেই। এবং আখেরাতের জিন্দগিতেও সেই শান্তি অব্যাহত থাকবে। জান্নাতে রায়ান নামক একটি দরজা আছে, বিচার দিবসে একজন ফেরেশতা সেখানে ঘোষণা করতে থাকবে, আইনাস সায়মুন, হোয়ার আর দ্য ফাস্টার্স, হোয়ার আর দ্য সায়মুন, যারা রোজাদার বান্দা তারা কোথায়। শুধু রোজাদার সেই বান্দাগণ ভিআইপি স্ট্যাটাস নিয়ে সেই গেট দিয়ে তারা প্রবেশ করতে পারবে, অন্য কারো অনুমতি নেই। আমরা সত্যিকারে যদি সুখ শান্তি লাভ করতে চাই দুনিয়া এবং আখেরাতে, এই প্যাকেজ আমাদেরকে গ্রহণ করতেই হবে অত্যন্ত যত্নের সাথে। পঞ্চম যে বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের গ্যারান্টি দিচ্ছেন, এটা একদম শুরুতেই আল্লাহ দিয়েছেন। আল্লাহ যখন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তার আগেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পরিষ্কার গ্যারান্টি দিচ্ছেন যে আল্লাহ বলছেন হে ইমানদার বান্দা, তোমাদেরকে রোজা ফরজ করে দেওয়া হলো, লিখে দেওয়া হলো। এটাকে যদি রিভার্স করে বলি, এই বান্দাদেরকে আল্লাহ বলছেন তোমাদেরকে রোজা লিখে দেওয়া হলো, যারা রোজা পালন করবে তাদেরকে ইমানের সার্টিফিকেট লিখে দেওয়া হলো। মূলত আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সার্টিফিকেট দিচ্ছেন রোজাদার বান্দাদের। সত্যিকারে যদি আমরা যদি না খেয়ে থাকি, সেই না খেয়ে থাকাটা আসলে কোনোভাবেই শরীরের কোনো ফায়দার জন্য নয় বা অন্য কাউকে দেখানোর জন্য নয়, সেটা শুধুমাত্র আমাদের ইমানের জন্য, ইমানকে তরতাজা করার জন্য, শক্তিশালী করার জন্য। সুতরাং আমরা আমাদের ইমানকে যদি শক্তিশালী করতে চাই তাহলে রমজানের এই প্যাকেজ, যেই প্যাকেজে আল্লাহ ইমানের প্যাকেজ ঘোষণা করেছেন, ইমানদারদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, এই সেই প্যাকেজ আমাদেরকে নিতে হবে। আল্লাহ রোজা রাখার এই পদ্ধতিটি ভালোবেসেছেন। আল্লাহ সমস্ত উম্মতদেরকে রোজা রাখা ফরজ করেছিলেন, কিন্তু তাদেরকে যে পদ্ধতিগুলো দিয়েছেন সবচেয়ে সেরা পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। একটি মাস আলাদা করে ডেডিকেটেড করে আমাদেরকে দিয়েছেন, অন্য কাউকে এভাবে একটি মাসও দেওয়া হয়নি। রমজান মাস তো সৃষ্টির শুরু থেকেই, রমজান মাসটা তো এই মাসের নামেই ছিল, কিন্তু রমজান মাসের রোজা রাখার যে পদ্ধতি, এই পদ্ধতি অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, আমাদেরকে দিয়েছেন। সুতরাং আসুন আমরা আমাদের জীবনে এই রমজানের প্রকৃত তাৎপর্য ফুটিয়ে তুলে আমাদের জীবনকে আলোকিত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।